নমস্কার দ্য পিপল টিভি ফেসবুক লাইভে আরো একবার আপনাদের স্বাগত। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আমার ডান দিকে যাকে দেখছেন তাকে নিয়ে নতুন করে পরিচিতি করানোর কোনো প্রয়োজন করে না, তিনি সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। সেলিম বাবু, প্রথমেই আপনাকে দ্য পিপল টিভিতে স্বাগত এবং আপনাকে মহালয়ার প্রীতি শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। পরিবর্তনের নাম করে মনে করেছিল চব্বিশ বছরের বামফ্রন্টের অবসান ঘটিয়ে দিয়ে নতুন কিছু ভালো কিছু হবে, তারা বুঝতে পারছে আমাদের অর্থনীতি দশ বছর আগে আমরা আলোচনা করতাম কোন শিল্প কারখানা কোথায় হবে, কোন স্কুল আপগ্রেড হবে, কোন মাদ্রাসা আপগ্রেড হবে, কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে, বেকার ছেলেমেয়েরা কাজ কিভাবে হবে, কোথায় পাবে, কর্মসংস্থান কোথায় হবে। আজকে দাঁড়িয়ে আমরা এনআরসি, মবলিঞ্চিং এবং বিভাজন, হিন্দু মুসলমান, নারী পুরুষ এই ভেদাভেদের লক্ষ্য করে যাচ্ছি। তৃতীয়ত, অর্থনীতির পাশাপাশি আমাদের সমাজের মধ্যে একটা বিভিন্ন ফল দেখতে পাচ্ছি। বিশ্বের কখন হয়েছে এখন যারা মূল্যবাদের কারণ করছে, যখন দেশ থেকে যারা লক্ষ্য করছে, দেশের ব্যবসাপাতি যারা লক্ষ্য করছে, দেশের ব্যাংকগুলো যারা সর্বনাশ করে দিচ্ছে, কর্মসংস্থানের সম্প্রতি রাখার জন্য আমাদের প্রকৃতিকে ধ্বংস করছে, তারাই কিন্তু একজন প্রতিবেশীকে আরেক প্রতিবেশীর বিরুদ্ধে ধর্মের নামে হোক, খাদ্যের নামে হোক, ভাষার নামে হোক চলাধুতে উৎসাহিত দিচ্ছে। তাতে দেখি কী হবে, নিজের যখন বাজার খারাপ বিক্রি হচ্ছে না, তাহলে একটা দোকানদার যদি মনে করে পাশের দোকানদারের জন্য হচ্ছে, এবং নিজের মারামারি করে যে একটা করে দোকান জ্বালায়, তাহলে কি ব্যবসাপাতি ভালো হবে, দোকানদারি ভালো হবে, যদি সমাজে বা রাজনীতি এরকম একটা অবস্থা তৈরি হবে। সেলিমবাবু, এই এই প্রসঙ্গে আপনাকে একটা প্রশ্ন করব যে আপনি বলছেন যে রাজ্যের মানুষ ভালো নেই, কিন্তু আমরা রাজ্য জুড়ে দেখছি যে উন্নয়ন বোর্ডিং পোস্টার একদম পুরো ছেয়ে গেছে গোটা রাজ্য। এই প্রসঙ্গে কি বলবেন? তোমার কথার মধ্যেই কিন্তু সময় কি বলে দিয়েছে, রাজ্যের মধ্যে দেখতে পাচ্ছি উন্নয়নে জোয়ার, বোর্ডিং এ, ব্যানারে, প্রচারে, কিছুদিন বলতে পারছে ব্রিজে, রাস্তায়, ঘাটে, কলে, কারখানায়, খেতে, খামারে, সেচে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তাহলে উন্নয়নটা কোথায় হবে? গাছের লাগানো, ল্যাম্পোস্টে টাঙানো, বাসে বাঁধানো, বোর্ডিংয়ে না কি সেটা মাটির উপরে হবে? যেটা ঠিক আমাদের রাজ্যে একটা ব্রিজগুলো ভেঙে পড়ছে, উন্নয়নের নামে সরকার করছে, ব্রিজে হাইট বার লাগিয়ে দিচ্ছে, সেটাই খবর হচ্ছে, ব্যাপক আলোচনা হচ্ছে এই কালার ব্রিজে হবে, এই ব্রিজে ব্রিজে হবে। তাহলে যেখানে প্রশস্ত করা দরকার, আরো যানবাহন আরো সরলভাবে যাতে চলতে পারে, আরো উঁচু যাতে হয় আমাদের মাথা, সেখানে মাথা যাতে হেঁটে যায়, তার জন্য হাইট বার লাগানো হচ্ছে, যেটি উঁচু উঁচু বেশি লোক চলতে পারে, তাহলে উন্নয়নটা কোথায়? তাও যদি এরকম মানতাম যে না, পাশে যেটা আমরা আমাদের পরিকল্পনা ছিল ট্রাক টার্মিনাল কলকাতার বাইরে, সেখানে গিয়ে বড় ট্রাক হচ্ছে নেওয়া হবে মাল, সেখানে ছোট ট্রাকে করে ডেলিভারি হবে, কোনো আধুনিক সহায়তা হয়, তা তো নয়, ওই ব্রিজগুলো মেরামতি অভাবে হচ্ছে, ভেঙে পড়ছে, এবং উন্নয়নের নামে তার উপরে খুব বেশি সাদা টাইলস লাগিয়ে দেওয়া হয়েছিল, বা সিন্ডিকেট আছে কিন্তু সিমেন্ট সিমেন্ট বলে ওপরে চাপিয়ে দেওয়া হয়েছিল পরের স্তরা, তাতে দাঁড়িয়ে ওজনটা বেশি হয়ে গেছে, এখন গাড়ি চলাচলে অনেক জিনিস হয়ে গেছে। উন্নয়ন মানে আমরা কথা বলেছিলাম বিফলাম আলো নয়, তখন অনেক মিডিয়া তখন সেটাকে নিয়ে অনেক ছবি দিয়েছিল, আজকে গোড়া কলকাতায় ঘুরে যাবো, কোথায় সেই ত্রিপুরা বাজিগুলো কোথায় চলছে, কদিন আগের মধ্যে একটু এঁকে পেঁকে ছিল সেগুলো উধাও হয়ে গেছে। তাহলে প্রথমে ওই স্টিলের পাইপ যাদের কাছ থেকে কেনা হয়েছিল তাদেরকে কমিশন দেওয়া হয়েছিল, তারা রেকর্ড করেছিল, আর এখন সেগুলো কেটে যারা ওজন ধরে বিক্রি করে দিচ্ছে তাদের লাভ হয়েছে, শহরে কী লাভ হবে? তাহলে উন্নয়নটা জোয়ার বড় বা আবার বিধি বলছে বিকাশ, এটা বাংলা উন্নয়ন, সেটাই উন্নতির বিকাশ, সেটা হচ্ছে ব্যানার, সেটা একটা ক্ষতি আছে,
দেখুন না, মানুষের মনের মধ্যে কতটুকু কথা ঢেকে দেওয়া হয়। যেমন সততার প্রতীক সাইন লাগিয়ে দিয়ে চচ্ছে চোর চচ্ছরে আমল কাঠমানি আমল শুরু হলো, কিন্তু বাজারে দেখানো হলো সততার প্রতীক। এবং এখন সে সাংবাদিক গিয়ে লেখার কথা সম্পাদক তিনি লিখলেন যে একদম মুড়ি খায়, তেলে ভাজা খায়, সরকার যখন পরে হয় যখন পরে ইমেজ তৈরি করলো। তাহলে লার্জার দ্য লাইফ একটা কাট আউট তৈরি করা হয়, কিন্তু আদতে তার ঠিক উল্টোটা কাটে। এখন দেশের অবস্থা, রাজ্যের অবস্থা কেন, আমাদের দেশের অবস্থা হচ্ছে এখন দিল্লিতে হাউড়ি মোদি আর বাংলায় রাউড়ি দিদি, এই বাজার মধ্যে চেপে পড়েছে বাংলা। সিনেমাবি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রাজনৈতিক যে বাংলার যে রাজনীতি, সেই রাজনীতিতে কিছু মুখরোচক শব্দের ব্যবহার করা হচ্ছে এবং সেই শব্দগুলো দিয়ে সেটা যে পক্ষই হোক, তৃণমূল হোক বা বিজেপি হোক, এই মুখরোচক শব্দ ব্যবহার করে তারা কিন্তু হিট। বাঙালির যে রাজনীতি, সেই রাজনীতির প্রেক্ষাপটে এই শব্দ যে ব্যবহার, এটা কি বাংলা সংস্কৃতির সঙ্গে মিলখায় আদৌ? বুঝতেই পারছো, আগে আমরা জানতাম মুখরোচক চানা ছিল, এখন মুখরোচক রাজনীতি। তারপরে চানাচুর ছোলাকে ডালকে ভেঙে এত বেসন তৈরি করে তারপরে সেটা হচ্ছে চুরমুড়ি দেওয়া হচ্ছে। তাহলে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ভাষা, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে ইতিহাস বোধ, আমাদের যে গণতান্ত্রিক মূল্য বোধ, আমাদের রাম মন্দির বিদ্যাসাগরের জন্য যে জন্য আমরা গর্বিত, সিদ্ধারা সোজা করে আজকে কমিটি অফ নেশনের কাছে বাঙালি হিসেবে আমরা যে গর্বিত জাতি হিসেবে পরিচিতি দিই, কারণ আমরা নারী শিক্ষা প্রথমে এগোলাম, বাল বিবাহ রূপার চেষ্টা করা হলো, বিধবা বিবাহ চালু করা হলো এবং স্বাস্থ্যকে প্রশ্ন করতে শেখানো হলো। সেখানেই যখন রাজনীতি মানে হচ্ছে প্রশ্ন করবে না, এক চোখ খুব বিক্ষোভ লাগিয়ে রাখবে, স্থানীয় মানুষগুলোর থেকে সুন্দর জেলে পড়া হবে প্রশ্ন করলেই, আবার ছাত্রছাত্রী যদি প্রতিবাদ করে তাদের পোশাক আশাক নিয়ে টিপ্পণি করা হবে। যদি অগ্নিমালা বসু যার মধুর কণ্ঠে আমরা বাংলা সাহিত্যের প্রথম পরিচয় তার মাধ্যমে তারপরে পড়েছি, সে আকাশবাণীর মাধ্যমে পরবর্তীকালে অনুষ্ঠানের মধ্যে দিয়ে হোক বয়স, তাহলে আমাদের সংস্কৃতির প্রথম কথা হচ্ছে আমি জানতাম 90 সালে আমি যখন রাজ্যসভা নির্বাচনে দিল্লিতে গেলাম, এক পক্ষে সবাই বলত মহিলাদের প্রতি সম্মান বাংলার কাছ থেকে শিখতে হবে, দুই কারণ অগ্রগতি আমাদের মহিলা আন্দোলনে সংগ্রামে শিক্ষায় এখন সে জায়গায় নেই, দ্বিতীয়ত হচ্ছে সোশ্যাল স্পেস তাদেরকে দেওয়া হয়েছে শিক্ষা হয়েছিল না বিভিন্ন পেশা সংস্কৃতি, আর এখন যখন সেই সামাজিক স্পেসে তখন সেই মহিলারা বা ছাত্রীরা বা ইয়াংরা আসছে আর এসেস তার ধরান অনুযায়ী তাকে যৌন দাসী হচ্ছে, যৌন দাসী শুধু নয় তার সে কোথায় যায় কি করে একটা মন্ত্রী তাই বলছে, এইটা হচ্ছে এই অধঃপতন। এবং তুমি যদি বলো এটাকে মুখ করেছে তা হ্যাঁ, আদতে এটা বিকৃতি টানা চুলে তাও কিছুটা একটা সুবিধা আছে, ওই ছোলা বাজার দিয়ে ছোলা ভেঙে ডাল ভেঙে দিয়ে সেটাকে কিছুটা চিমকিও দেয়, কিছুটা মুখে ছাড়া দেয় নেয়, কিন্তু এই যে কুৎসিত ভাষা প্রয়োগ করছেন দিলীপ ঘোষ, পবন সুপ্রিয়, তার আগে জ্যোতিপ্রিয় মল্লিক, মমতা ব্যানার্জি কেউ কম জানে, অনেকে মনে করলো কিছু কিছু খারাপ লাগে বড় বড় প্রতিষ্ঠিত সংবাদপত্র তারা নীতি রইল হচ্ছে সাবঅল্টার্নদের ভাষা। তাহলে অপেক্ষাকৃত যারা ভাইতিদার প্রান্তিক মানুষ আছেন তাদের রাজনীতি হচ্ছে, এই জন্য ভদ্রলোকেরা একটু গা গাওয়া দিচ্ছে, বুদ্ধমন্ত ভদ্রলোক সেটাকে ঠিক গ্রহণ করতে পারছেন না, রাবীন্দ্রিক বাংলাটাকে গ্রহণ করতে পারছেন না। আর ওই একদিকে এখন এই বেরেল্লা পাড়া উৎসব দেওয়া হচ্ছিল, তখন ল্যাম্পোস্টগুলোতে ট্রাফিক সিগনালে রবীন্দ্রনাথের গান ভেসে দেওয়া হয়েছে, আর মুখ্যমন্ত্রী বলছেন আমি রবীন্দ্রনাথকে চিনিয়ে দিলাম, এলাকায় কেউ চিনত না, এখন সে গানগুলো না ট্রাফিক সিগনালে সে সিডি তার যে তোমার গিয়ে গানের যে ব্যবস্থা করেছিল সেগুলো চুরি চুরি হয়ে বিক্রি হয়ে গেছে, আর এখন সেখানে দাঁড়িয়ে প্রতিদিন এই দেশগুলো আমাদের গান শুনতে হচ্ছে। তাহলে আমাদের একটা প্রভাবমান যে রাজনীতি, প্রভাবমান যে সংস্কৃতি ধারা, এটা কোথাও না কোথায় ছন্দ পতন করেছে, এবং এটাই হচ্ছে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, একটা ভোটে একদিন যেতে আর একটা সরকার আছে, একটা সরকার একটা সভ্যতা সংস্কৃতি অশোকের পর দশক, শতকের পর শতক, প্রজন্মের পর প্রজন্মে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে অভিজ্ঞতার মধ্য দিয়ে সঞ্চিত হয় তবে সেটা গড়ে ওঠে। সিনেমাবু আপনাকে এই ভেটাটি থামাবো, সেটা হচ্ছে
যে এই যে লোকসভা নির্বাচনের যা ফলাফল সেখানে দেখা গেল বামেদের একটা অসুবিধে নেই না, এর কারণটা কি? অর্থনীতির কত সংকট হচ্ছে, জিডিপি খারাপ, ব্যাংকের অবস্থা খারাপ, এলআইসির অবস্থা খারাপ, শেয়ার মার্কেটের অবস্থা খারাপ, বেকারি দায়িত্ব বাড়ছে, কলকারখানায় বাজার থেকে কোথাও নেই, অথচ ভোটের আগে মধ্যে কোন মিডিয়া এগুলো রিপোর্ট করেছে? যেহেতু সরকার বলেছে এগুলো ছাপা যাবে না, বলা যাবে না, সেই জন্য মানুষ জানতো না তার অর্থনৈতিক অবস্থা কি আছে। ভোটের পরে সেটা এখন বেরিয়ে আসছে, ভোটের সময় কি করেছে, বালাকোট, পুলওয়ামা, পাকিস্তান, দেশ খাতরে মেহে, সুতরাং সস্তা মুখরোচক দেশপ্রেম বিক্রি করা হয়েছে। ছোট প্যাকেটে যেরকম ফেলি বিক্রি করা হয়, ছোট প্যাকেটে যেরকম পান করা বিক্রি করা হয় এক টাকা সাইসেটে, এবং আগে যারা ওই পান খেত তাদের বদলে এখন সস্তায় মুখের মধ্যে ঢুকিয়ে দিলে পর্যটকগুলো বেড়ে যায়, সস্তায় নেশাও হয়ে যায়, এবং তারপর বিজ্ঞাপন দিয়ে তিরঙ্গা আইপিএলের সঙ্গে বলা হয়, রজনীগন্ধা, তাই তো একদম জাফরানের সুগন্ধি, এটা একটা ম্যাচিওর একটা তৈরি করা হয় ম্যাচিওর, এরকম রাজনীতিতেও সেরকম বিজ্ঞাপনে করলেন, এবং তার সঙ্গে হচ্ছে মিথ্যাকে সত্য হিসেবে চিত্র করা, সত্যকে কাটতে দেওয়া, আর তারপরে মানুষের যে প্রতিদিনকার জীবন জ্বালার যন্ত্রণা কৃষিতে সম্পর্ক বেকারি এগুলো পিছনে ফেলে দিয়ে একদম পাকিস্তানকে জয় করে দেবো, ঘাটিকে ভেঙে দেবো, ছাপ্পানের ছাত্রীর চেষ্টাকে বাঁচিয়ে দেবে, নাহলে আমার শক্তিকে তোমরা উৎসর্গ দিচ্ছ, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে টুকরে টুকরে জ্ঞান করে বাড়ানো হবে, আচ্ছা এত সেনাবাহিনী, এত আমার বড় শক্তি দেশ, এখানে যাদবপুর দেশের বা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কাছে ছাত্রকে দেশটাকে ভেঙে দেবে, তাহলে যারা দেশৈক্য ভাঙছে তারাই কিন্তু এই ছাত্র প্রশ্ন করছে, তাদেরকে টুকরে টুকরে জ্ঞান সাজিয়ে দিল, এরকম মমতা ব্যানার্জি দৌড়কে আলমার সাজানোর শিখে এনবে, এখন আর আমার বলা হয় না, তাহলে আসলে একটা পারসেপশন একটা সত্য বানিয়ে দেওয়া হয় মনের মধ্যে, তারপরে বলা যাবে এই সত্যকে নিধন করবেন তিনি, তিনি বহিঃশ্বাসের মধ্যে। আরেকটা যেটা বিষয় ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এস এম এইচ মির্জা যিনি প্রাক্তন পুলিশ সুপার ছিলেন তাকে সিবিআই হেফাজতে রাখা হয়েছে, এবং যে রাজ্যের যে বিষয়টা আবারও আলোচনায় উঠে আসছে সেটা হচ্ছে যে মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায় এদের মতো লোক তৃণমূল থেকে বিজেপি গেছে, অর্থাৎ ওয়াসিম পাউডারের মতো তাদের এই যে নারদাকাণ্ডের যে ভিডিও ফুটেজ সেই ভিডিও ফুটেজটা ওয়াসিম পাউডার দিয়ে মুছে এক জায়গায় সাফ হয়ে গেছে, এই প্রশ্ন কি বলছে? আচ্ছা এই যারা যাদের নাম বললে তারা তৃণমূলে অপকর্ম করেছে থেকে এখন বিজেপিতে গেছে, মানে একটু বাড়িয়ে বলুন ওয়াশিং পাউডার কেন, ওয়াশিং মেশিন অমিত শাহ বিজেপি আর সাথে একটা ওয়াশিং মেশিন বানিয়েছে, এখানে চোর তৃণমূলকে ধরে যদি ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, মেশিনকে ঘুরিয়ে দেওয়া হয়, আর তোমার ওয়াশিং পাউডার তুলে দিয়ে দেওয়া হয়, তাহলে সাধু হয়ে বেরিয়ে আসবে, তাহলে যাকে বিজেপি বলেছিল মুকুল চোর চোর ঢুকে দেওয়া হবে তাদের কথা বুঝে, এবং তারপর সাধু পুরে বেরিয়ে চলে এলো, তার সঙ্গে একটু হিন্দু একটু ধর্ম একটু তিলক একটু ফেট্টি এগুলো লাগিয়ে দিলে হয়ে যাবে। আদতে মমতা ব্যানার্জি এই রাজনীতি আমাদের রাখছে সুগোজের মুখে সহযোগী করে নিজাম তালের করছে, পুলিশ অফিসারকে দিয়ে, আইপিএস আইএস অফিসারদের দিয়ে, নিয়ম না মেনে আইন না মেনে যে মানুষ পরিত্রাণ চাইছে, যে সব সহযোগিতা চাইছে তার বদলে চোর দুর্চোর চিটফান্ডের পানি লুটেরা ধর্ষ তাদের কীভাবে বাঁচানো হবে, সাধারণ মানুষের কীভাবে মিথ্যা মামলায় জর্জরিত করা হবে, তার নিরাপত্তা বিঘ্নিত হবে মহিলাদেরকে, ধর্ষককে গ্রেপ্তার না করে ধর্ষণটাকে অস্বীকার করে সাজানো হবে না বলে দর্শিতার চরিত্র নিয়ে আলোচনা করতে হবে, এবং এখানে এই অবস্থাতে যারা মমতা মুখুলি একসঙ্গে মিলে করেছিলেন কালীঘাটে বা নিজাম প্যালেসে বসে, তারাই এখন শুধু একটা সেপারেশন করে নিয়ে একজন তৃণমূলের ঝান্ডা নিয়ে একজন বিজেপির ঝান্ডা নিয়ে কাজটা এখন করছে, আর বিজেপিকে যারা মনে করেছিল তৃণমূলকে সাহায্য করবে তৃণমূলকে জেলে ঢোকাবে, তৃণমূলকে জেলে ঢোকাচ্ছে না পকেটে ঢোকাচ্ছে, তাদের এত ডিপ পকেট আছে এদের থেকে কেনা বেচা এটা আগে দুর্বৃত্ত তৃণমূলের, এখন সেটা বিজেপির দায়িত্ব হচ্ছে এবং তারা এই কেনা বেচাকে তাদের কাছে নিয়ে গেছে। আর মমতা বলতেন আমার স্মরণে এসো আমি তোমাদের রক্ষা করিব, প্রভু যিশু যেরকম বলতেন, আপনি সেরকম অপরাধীদের এক জায়গায় বলছেন, বুঝতে পারছেন বলছেন না যে এদের বুকে অপরাধীদের বুকে বাটা বেড়ে গেছে পশ্চিমবঙ্গে মনে রাখতে হবে, কারণ তাদের সরকার এসছে শাসন এসছে, তাহলে সেই অপরাধীরা এখন কি করবে,
বিজেপি তাই করছে, এখন নতুন অবতার চলে এসছে, তারা তুমি যদি অপরাধ করো তোমার শাস্তি মা হবে, সে তোমার গিয়ে বীরভূমের যারা হচ্ছে ওই মনুরুল ইসলাম হতে পারে, মুখ্যমন্ত্রী হতে পারে, সবুজ্যান্ত হতে পারে, কল্যাণ হতে পারে, এবং অসংখ্য পাড়ে পাড়ে হতে পারে। একবার যদি বিজেপি জন্ম নিও তাহলে শাস্তি মা, আর ওর খবরের কাগজে টেলিভিশনে দেখানো হবে এই রাজীব কুমারকে ধরতে আসছে, এই মির্জাকে ধরছে। তাহলে রাজনীতিক যারা ছিলেন, সুপ্রিম কোর্ট বলেছিল কুইড প্রো কো কি হচ্ছে, কে বেনিফিশিয়ারিজ, কে বেনিফ্যাক্টরস, কে লাভ দিয়েছে, কে লাভ নিয়েছে, কি উদ্দেশ্যে করেছে, এটা তদন্ত ব্যবহার করতে হবে। সিআইডিও রাজীব কুমারের নেতৃত্বে করেনি, আর সিবিআইও করছে না। আসলে এখন পুলিশ পুলিশ খেলা হচ্ছে, এ বলছে আমার পুলিশ, বলছে তোমার পুলিশ। পুলিশদেরও সব জানাতে হবে, তারা এই রাজনীতিক নেতাদের জেলা চাপন হয়ে কাজ করলে, আইন না মেনে করলে, তখন রাজনীতিরা নিজেদের বাঁচানোর জন্য বলে আমার ভাই করে বাঁচাও, রাজীব কুমারদের ভালো, অঙ্কুলকে সরাও, সরিয়ে রাখো, মির্জাকে ধরো। এটা হচ্ছে এই এজেন্ট হয়ে কাজ করা, এটা হচ্ছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিষয়টা আবারও বারবার রাজ্যে আলোচনাতে উঠে আসছে, সেটা হচ্ছে এনআরসি আতঙ্কে কিন্তু ইতিমধ্যেই রাজ্যের মানুষজনের মৃত্যু হয়েছে। এবং মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে আমি থাকতে এনআরসি হতে দেবো না, কিন্তু মানুষের মধ্যে এই আতঙ্কটা আজ অব্দি কাজ করছে, এবং সেটা রেশন কার্ডে নিয়েও হোক বা যে কোনো বিষয়তেই হোক, মানুষের মধ্যে ভয় এটাই যাচ্ছে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে কিন্তু এনআরসি একটা চালু হতে পারে, এই আতঙ্কটাই কিন্তু মানুষের মধ্যে ঢুকে গেছে। কি বলবেন এই বিষয়ে? ঠিকই শুনছি, আতঙ্ক আছে, নজন নয় আমাদের জন্য প্রায় 17 জন আছে, কিন্তু বুঝো এক অনেক ভর্তি থাকে, পোস্টমর্টম করতে হয়, সুতরাং অনেকে চায় না। গ্রামের দিকে দেখেছি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, নিম্ন বর্গের মানুষেরা তোমরা বলো, তারা একটু ভয় পায়, বাড়ি চলে এক ঘাট করে চলে 18 ঘাট। দ্বিতীয়ত হচ্ছে এই বঙ্গে একজন আত্মহত্যা করেছেন বিজেপি নেতা, পৌঁছে গিয়ে বললো নদী একটা গঙ্গা নদীর শেষে মানুষে নিয়ে তোমরা গিয়ে অনেকে বলছে এই তৃণমূলকে আর নয়, একবার বিজেপি আসুক, আবার তার সঙ্গে বলছে বিজেপি আসার সঙ্গে সঙ্গে আসেনি এখনো, অথচ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে। তাহলে এটা তো অনেকটা ঘরে আতঙ্ককে ডেকে নিয়ে আসা, আমরা আসামে কেন আতঙ্ক করছি, কারণ আসামে এনআরসি নিয়ে গত 22 বছরের জ্বালা আমরা দেখেছি এবং দুর্ভোগ দেখেছি। 102 বছরের বয়স্ক মানুষ, তার স্মৃতির ভ্রম ঘটেছে, সে কোথায় ডকুমেন্টস রেখেছে, কোন স্কুলে পড়েছে সেটা বলতে পারছে না বলে তাকে জেলে রাখা হয়েছে। আসলে তো মানবিক দিকটা, মানুষ এইখানে জন্মেছে, এইখানেই বড় হয়েছে, এখানেই সে পরিষেবা দিয়েছে, আজকে সে শতবর্ষ পার করার পরে তার স্বস্তিতে মৃত্যু পর্যন্ত আমরা ব্যবস্থা করতে পারি না, তাকে সঠিকভাবে বাঁচতে দিলাম না, সঠিকভাবে বাঁচতে দিলাম না, তাকে সঠিকভাবে মরতে দিচ্ছি না। তাহলে বিজেপি যেটা করছে তার রাজনৈতিক ফায়দার জন্য, এই যে দিলীপ ঘোষ রোজ বলছেন 2 কোটি মানুষকে তাড়াবো, কি করে ঠিক করে 2 কোটি কোন হিসেবে এলো? 40 লক্ষ যখন ড্রাফট লিস্ট থেকে আসামে বার হয়েছিল, তার আগে বিজেপি কোটি কোটি বাংলাদেশি লুকিয়ে গেছে আসামে এটাই করেছিল। অমিত শাহ বলেছিলেন যখন স্বরাষ্ট্রমন্ত্রী হননি গত নির্বাচনের সময় যে এরা হচ্ছে 40 লক্ষ উই পোকা, তাহলে এখন তার 21 লক্ষ কাছে ক্ষমা চাওয়া উচিত, তাদের উই পোকা বলেছি কিন্তু তারা ভারতীয় নাগরিক। 19 লক্ষ এখন বাইরে আছে, কিন্তু 21 লক্ষ এনআরসি দাবির মধ্যে আছে। বিজেপি উল্টে এখন কি আপিল করতে যাচ্ছে যে না এত কম লোক বাদ হয়ে গেলে আরো বেশি লোককে বাদ হওয়া উচিত, এনআরসি মানে আরো বেশি বড় আয় এনআরসি করতে হবে। আসলে আসামে উগ্র জাতীয়তাবাদী, অসমীয়া জাতীয়তাবাদীর সঙ্গে উগ্র যে হিন্দুত্ববাদী রাজনীতি আমাদের রাজ্যে আজকে দেখতে ইঞ্জিনিয়ারিং একটা সাম্প্রদায়িক শক্তি এবং তার সঙ্গে উগ্র হিন্দুত্ববাদী শক্তি, তাদের একটা মিলন ক্ষেত্র তৈরি হচ্ছে এবং তাতেই মানুষ আতঙ্কিত হচ্ছে। মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে বললেন এনআরসি কোনো ব্যাপার না, এখানে এসে বলছেন আমি এনআরসি করতে পারব না, কিন্তু মানুষ তারপর আশা। মুখ্যমন্ত্রীকে নবান্ন 14 তলায় থেকে নেমে এসে ভাবতে হবে একবার কেন তাকে ভরসা করতে পারছে না, তত ভরসা উচিত। এটাই যদি বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন যে আমি দাঙ্গা করতে দেবো না, মানুষের সে ভরসা থাকতো। এটাই যদি বসু বলতেন যে দাঙ্গা করতে দেবো না রাজ্যে, তার ভরসা থাকতো। কাকিনাড়ায় 2 দিন ধরে বসে আগে থেকে এখন পর্যন্ত এই হাঙ্গামা চলছে, উপম করছে যে আজকে বিজেপি কালকে তৃণমূল ছিল, রাজ্য সরকার, পুলিশ প্রশাসন, রাজনৈতিক
যেটা করছে সিকিমে হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করার চেষ্টা করছে, ক্যারেক্টারিস্টিক পলিসি বলে, এক হাতে গাজর এক হাতে হচ্ছে বেদনি, যেরকম গাঁজাকে ঘোড়াকে যেরকম পরিচালনা করা হয়, যে তোমাকে হাত সামনে রাখা হচ্ছে পুরফলের মতো, আর পিছনে চাবুক রাখা হচ্ছে, সেরকম হিন্দু মানুষকে বলা হচ্ছে তোমাদের কোনো বাহিনী মন্দ বলে দিয়েছেন, তোমাদের আমরা রাখবো আর মুসলমানদের আমরা রাখবো। তাহলে প্রথম কথা হচ্ছে এটা নাগরিকতার প্রশ্ন নয়, এটা হিন্দু মুসলমানের বিভাজন, ধর্মভিত্তিতে নাগরিকতা হয় না, সংবিধানের ভিত্তিতে হয়। সংবিধানটা হিন্দু মুসলমান নির্বিশেষে আম্বেদকর যেমন অস্ট্রেলিয়াদের বেঁচে সবাই মিলে যেমন নাগরিকতা তৈরি করলেন, তা আমাদের তো সেকুলার ডেমোক্রেটিক, আমরা তো প্রজা নই, আমরা তো সবাই নাগরিক। যখন রাজা ছিল তখন প্রজা হতো, এখন যখন দেশ স্বাধীন হয়েছে তখন আমরা নাগরিক, কিন্তু বিজেপি প্রজা হিসেবে দেখতে চাই। আর এই জন্যই এনআরসির ভয় দেখিয়ে বলছে একবার মিস কল দিয়ে আমার কার্ড জোগাড় করে নাও, তাহলে তুমি সত্যি নেই, আর মানুষ তাদেরকে ভরসা করতে পারছে, তাদের সবাই বিজেপি মেম্বার হয়ে গিয়ে বেঁচে যেতেন। যার ফলে রেশন কার্ড, খাদ্যসাথী, এনাম দ, তাদের জমির জমা কাগজ, বিডিও, বিল্ডার অফিসে, ব্যাংকে, পোস্ট অফিসে, রেশন অফিসে হাজার হাজার লোক দিন রাত করছে, সব কাজকর্ম বলে গিয়ে কেন কোন উদ্দেশ্য করা হচ্ছে। আসলে বেকার যখন কাজ চাইছে সরকার হচ্ছে কাজের পরিবর্তে তখন আমি কাজ দিলাম, চাকরির জন্য দরখাস্ত করো না, তুমি আগে দেখো তোমার বাপটা কোথায় জন্মে ঠিক আছে কিনা, তারিখ ঠিক আছে কিনা, ঠিক আছে। তারা বলছে যে প্রধানমন্ত্রী নিজের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দিয়ে দিলীপ ঘোষ নিজে কোন স্কুলে পড়েছে সেই স্কুলের নাম বলে সেই বাপটা কোথায় তোমার জবাব। আসলে গোটা নাগরিকতার প্রশ্নটাকে আরো ডকুমেন্টসের মধ্যে এটা সবচেয়ে যে প্রান্তিক মানুষ, সবচেয়ে দুর্বল মানুষ, মাইগ্রেন্ট লেবারার, তাদেরকে পেশার জন্য তিন জনের এক জেলা থেকে আরেক জায়গায় যেতে হয়, গ্রাম ছেড়ে শহরে আসতে হয়, এক জেলা থেকে অন্য জেলায় যায়, তাদেরকে সেকেন্ড রেট সিটিজেন করা হয়েছে, কাউকে বাংলাদেশে তাড়ানো হবে না। ইতিমধ্যেই বাংলাদেশের সরকারকে আমাদের সরকার বলেছে এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু আমরা বাংলাদেশ শব্দটা ব্যবহার করছি আভ্যন্তরীণ রাজনীতির কম্পালসন, তোমাদের বিষয় না। এদিকে জেলখানা তৈরি করা হচ্ছে ভয় রাখার জন্য, যে বলেছিল স্মার্ট সিটি করবে সে এখন স্মার্ট জেল তৈরি করছে, তাই স্মার্ট সিটি কোথায় গেল, বিকাশটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আর লাস্টলি হচ্ছে ক্লাবে যেরকম মেম্বারশিপ হয় না, কেউ অ্যাসোসিয়েট মেম্বার হয়, কেউ এক্সক্লুসিভ মেম্বার হয়, কেউ ফাউন্ডার মেম্বার হয়, কেউ লাইফ মেম্বার হয়, তাহলে আমাদের 130 কোটি ভারতকে ওরা এইভাবে জাত বা ধর্ম বর্ণ নাম দিয়ে আলাদা আলাদা মেম্বারশিপ বন্যাশ্রম যেরকম আছে, লেয়ার যেরকম আছে, সেরকম দেশের নাগরিকতারও গুজরাতিরা উপরে থাকবে। যেহেতু অমিত শাহ মোদীর আমি আমি পরব কেন না, কিন্তু সে জিজ্ঞেস করবে তুমি বাঙালি, তুমি এ রাজ্যের বাঙালি না ওই রাজ্যের বাঙালি। তাহলে দিলীপ ঘোষ বলছে আচ্ছা অনুপ্রবেশ আমি তো গোটা দেশে, তাহলে দিলীপ ঘোষ যেমন বলছে দুকোটিকে তাড়াবো কোথায়, বিহার থেকে গুজরাট পর্যন্ত অন্যরা থেকে ওরা বলছে, যখন যদি অনুপ্রবেশ ধরে নিই তাহলে এই বিজেপি বলেছে গোটা দেশে অনুপ্রবেশকারী হচ্ছে। দ্বিতীয়ত ওরা সংখ্যাটাকে বড় বাড়িয়ে দিয়ে মিথ্যাচার করছে, সেন্সাস রিপোর্ট বলো, জনসংখ্যা বলো, কিছু দেয়নি। আসলে মানুষকে মানুষ হিসেবে দেখবে এটা বামপন্থীরা বলে না, দক্ষিণপন্থীরা কি করছে, ইপিভির নাম করে ইলেকশন ইলেকট্রাল ভেরিফিকেশন প্রোগ্রাম তাকে ভোটার হিসেবে ডাকছে, তারপরে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, তাহলে তোমাকে জনসংখ্যার একটা সংখ্যা হিসেবে দেখা হচ্ছে, কারণ কয়েদি নম্বর থাকে তোমার নাম্বার কি যেটা আমি সাবজেক্ট। আর সিটিজেনশিপ অ্যাক্ট এনআরসি নামটা তোমাকে নাগরিক হিসেবে দেখা হচ্ছে, তোমাকে মানুষ হিসেবে কবে দেখা, তোমাকে হিন্দু এই প্রশ্নকে জটিল করে দিয়ে তোমাকে হিন্দু মুসলমান কুম পশ্চিম অসমিয়া আদি বিহারি এবং তৃণমূল এই হিন্দু মুসলমানের বিভাজনকে সঙ্গে আরেকটা বিভাজন যেমন আসাম হয়েছে অসমীয়া বাঙালি বিভাজনের উপরে হিন্দু মুসলমান বিভাজন করা হয়েছে বিজেপির দ্বারা, সেরকম আমাদের রাজ্যে হিন্দু মুসলমান বিভাজনের সঙ্গে এটাকে বাংলাভাষী এবং হিন্দি ভাষীর মধ্যে একটা বিভাজন নেওয়া হয়, টু ফোল্ড বিভাজন ছিল তাকে ফোর ফোল্ড বিভাজন করা হচ্ছে। এর বিপক্ষে কথাগুলি বলতে হবে আমরা এই বিভাজনে রাখতে পারি, আমরা যদি একসঙ্গে থাকি তাহলে কাউকে ভয় পেতে হবে, আমরা যদি টুকরো টুকরো হয়ে যাই তাহলে নিজের জন্ম ঠিক হচ্ছে আমার জন্ম নেই। সেলিমবাবু এতে হলো রাজ্যের কথা, কিন্তু আমরা কিছুদিন আগে দেখলাম যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি বলছেন যে দেশের এই যে মুশরে করা অর্থনৈতিক প্রবৃত্তির
জন্য, কিন্তু একমাত্র দায়ী নরেন্দ্র মোদী, কারণ তিনি অবহেলা করেছেন, সেই জন্যই এরকম অর্থনৈতিক অবস্থা একবারে মুষড়ে পড়েছে। এই আপনি তো অনেকদিন ধরে সংসদে ছিলেন, আপনি এই বিষয়ে কি বলবেন? আসল সমস্যাটা কিন্তু দেশের অর্থনীতির চৌপা, অর্থনীতির যে আর্থিক প্রতিষ্ঠান তার অবস্থা খারাপ, ব্যাংকের অবস্থা খারাপ, এমনকি HDFC ব্যাংক বাঁচানোর জন্য LIC টাকা লোপাট করেছেন নরেন্দ্র মোদী সরকার। আর উত্তরদিকে পার্লামেন্টে দেশের ডিপার্টমেন্টগুলোকে এই যে সংখ্যাগুলো আমাদের যে অর্থনীতির অবস্থা খারাপ হচ্ছে সেটাকে প্রকাশ করতে দেয়নি, ধামাচাপা দিয়েছেন। আগে সে কৃষিতে সংকট হোক, বেকারির সংকট হোক, মূল্যবৃদ্ধি হোক, মুদ্রাস্ফীতি হোক, UPI হোক, GDP হোক, সেটাকে তো আসলে যে সমস্যাটাকে স্বীকার করতে হবে, সেই সমস্যাকে অস্বীকার করেছে। তার বদলে ধর্মীয় উন্মাদনা তৈরি করে যখন অর্থনীতির কথা আলোচনা করার কথা, তখন কে কি খায়, কে কি পরে, কি নবৃদ্ধি করবে, সেটা থেকে মানুষকে ধার্য করেছে। মনমোহন সিং যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী হন, তিনি একজন অর্থনীতিবিদ হয়েছেন, তার এটা অধিকার আছে বলার। এবং এই সরকারের উচিত দেশের অর্থনীতি বাঁচানোর জন্য সরকার পক্ষের মধ্যে অনেক লোকজন আছেন, বিপক্ষ অনেক লোকজন আছেন, তাদের সঙ্গে আলোচনা করে রাস্তা বার করতে হবে। কিন্তু এই প্রধানমন্ত্রী যারা অর্থনৈতিক উপদেষ্টা তার তাদের পক্ষে শোনেন নি, এক চক্র চৌধুরী দেখো অর্থনৈতিক উপদেষ্টা হয় পদত্যাগ করেছেন না অপসারণ করেছেন। রিজার্ভ ব্যাংকের গভর্নর স্বাধীনতার পথে কখনো রকম হয়নি, তিনটে গভর্নর চলে যেতে হয়েছে বা দিবস পোষণ করেছে, থাকতে পারেননি। তারপর নিজের তাবেদারকে সরকারি অফিসারকে যিনি ইতিহাসে গ্র্যাজুয়েট তাকে রিজার্ভ ব্যাংকে গভর্নর করা হয়েছে। একইভাবে যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, গবেষণা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, সেভাবে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। এটা বিশ্বে আর্থিক সংকট আছে, সম্প্রতি যারা বলে আগে বলতো বিশ্বের কথা কেন বলছে আমাদের চাওয়ার, তাহলে গোটা বিশ্বের আর্থিক সংকট বলে আমাদের এখানে যে সংকট আছে এই সংকট থেকে প্রত্যয় রাষ্ট্র করবো না, সংকটটাকে আরো বাড়িয়ে দেবে। অথচ বলা হচ্ছে বেকারি 50 বছরের মধ্যে সবচেয়ে বেশি, সে বেকার ছেলে মেয়েদের কাজের ঘন্টা করার জন্য বেশিরভাগ আনএমপ্লয়মেন্ট আছে বা আনএমপ্লয়েড আছে। তার মধ্যে আমাদের আছে মুখ্যমন্ত্রী হচ্ছেন আমি বিশ্ব বাংলা বলব। আচ্ছা, বিশ্বের অর্থনীতি যোগাযোগ থাকে, দেশের অর্থনীতি চৌপাশ থাকে, তিনি আলাদা করে দিয়ে বিশাল অংশ বিশ্ব বাংলা দিন করবেন, আমাদের রাজ্যে তিনি সংকট হয়ে গেছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে 370 ধারা প্রত্যাহারের 5 আগস্ট 370 ধারা প্রত্যাহার হয়েছে, এবং তারপর থেকেই দেখা যাচ্ছে যে সরকারি তরফের যে বার্তাটা দেওয়া হচ্ছে নাকি কাশ্মীরের মানুষ এই মুহূর্তে শান্তিতে রয়েছে। এদিকে কিছুদিন আগে সংবাদ মাধ্যমে গুলাম নবী আজাদ জানিয়েছেন যে কাশ্মীরের মানুষ ভালো নেই, এবং প্রতিদিন শায়লা রাশিদের টুইটারে কিন্তু প্রকাশিত হচ্ছে যে কাশ্মীরের মানুষ ভালো নেই। এ বিষয়ে কি বলবেন? বিদেশের সংবাদ মাধ্যম এবং যে ন্যূনতম সংবাদ যোগাযোগ হচ্ছে কাশ্মীরের জম্মু কাশ্মীরের লোকের মাধ্যমে, একটা রাজ্যকে লকডাউন করা হয়েছে, যেমন কারখানা লকআউট হয়, এটা একটা রাজ্যের লক্ষ লক্ষ মানুষকে লকডাউন। আমরা কাশ্মীর নিয়ে আলোচনা করছি, তুমি আলোচনা করছো, আগস্ট মাস থেকে সবাই কাশ্মীর বিশাল হয়ে গেছে, কিন্তু কাশ্মীরের লোকজন এক সপ্তাহে জানতে পারেনি কি হচ্ছে তাদের, কারণ লকডাউন, যোগাযোগ বিচ্ছিন্ন, টেলিফোন চলছে না, ইন্টারনেট নেই, খবর কাগজ ছাপতে পারেনি। তাহলে আমরা সবাই কাশ্মীরের ভবিষ্যৎ বর্তমান নিয়ে আলোচনা করছি, কিন্তু কাশ্মীরের মানুষের সে অধিকার ছিল না যে তারপরে কি হয়েছে, উৎসব হয়েছে, তারা একের প্রসঙ্গে অন্য আদান প্রদান করতে পারে। একজন মা তার সন্তানের অবস্থা কি জানতে পারছে না, একজন সন্তান বাইরে দিয়ে এসছে সে তার মাকে অবস্থা দিয়ে জানতে পারছে না, একজন রুগী তার পশুর দরকার সেটা নেই, মানবিক দিকটা দেখা হয়, কিন্তু 370 অবনতি কী করা হয়েছে, এখন ওটা লিঙ্গ, এখন সুপ্রিম কোর্ট ওটা বিচার্য, এভাবে করা যায় না। সংবিধানকে অস্বীকার করে তুমি সংবিধানকে বহন করতে পারো না, যে ধারাকে অপপ্রয়োগ করা হয়েছে সেটাকে বিচার করতে হবে। তার থেকে বড় কথা ছিল যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ইন্ডিয়া ইজ ইউনিয়ন অফ স্টেট, কেন্দ্রীয় সরকার যে কোনো একটা রাজ্যকে তারা বন্ধ করতে পারে না, তার অ্যাসেম্বলিকে ভেঙে দিয়ে তার সঙ্গে আলোচনা করতে হবে। আর এই রাজ্যগুলোর মধ্যে কাশ্মীর একটা ইউনিট ছিল, তার তো কৃষত্ব মানেছে, তার তো বাড়তি কিছু সুবিধা ছিল যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আমরা রাজ্যের হাতে অধিক ক্ষমতা চাইছিলাম, কাশ্মীরের কিছু অধিক ক্ষমতা ছিল,
তাহলে তুমি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করেছো যুক্ত হওয়ার বদলে, বলছেন না আগে কাশ্মীর আমাদের সঙ্গে ছিল না, এখন কাশ্মীর আমাদের সঙ্গে চলে, একে ইতিহাস অস্বীকার করা খারাপ বলছিল, পাকিস্তান বলছিল, বিচ্ছিন্নবাদীরা বলছিল, মিলিটারিটা বলছিল, আমরা জোর করে রেখেছি। আরে 1947 সালে অক্টোবর মাসে 26-27 অক্টোবরে কাশ্মীরের মানুষ পাকিস্তানি সেনার বিরুদ্ধে লড়ে আমাদের ভারতের সেনা তাকে সাহায্য করে কাশ্মীর ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে সংবিধানের ভিত্তিতে, ইনস্ট্রুমেন্টাল অ্যাক্সেশন দিয়ে তারপরে সংবিধানের বিভিন্ন ধারার মধ্যে একটা সংযোগ তৈরি হয়েছে, তুমি সেই সংযোগটাকে তুমি ধরো এই যে ব্রিজ আছে, তুমি মনে করছো ব্রিজটা ভালো, নতুন ব্রিজ টানে যাওয়া উচিত, আধুনিক ব্রিজ হবে, লন্ডন ব্রিজের মতো ব্রিজ হওয়া উচিত, তাহলে আগে ব্রিজটা তৈরি করতে হয়, তারপরে পুরনো ব্রিজটাকে কাশ্মীরের সঙ্গে ভারতের যে যোগাযোগটা ছিল সুড়ঙ্গপাতি হোক না কেন, বিজয়গান্ধী বলেছিলেন সুড়ঙ্গপাত, তুমি সেই সুড়ঙ্গটাকে কোলাপ করে দিলে, তারপরে বললে ওরা ভালো আছে, তখন তোমাদের যে কোনো খবর আছে তারা ভালো আছে কিন্তু তারাই জানে, তৃতীয়ত বলি রাজ্যটাকে ভেঙে দিতে, সাধারণত যেটা কেন্দ্রশাসিত অঞ্চল থাকে তারা রাজ্য স্থান চাই, যেমন দিল্লি, যেমন পন্ডিচেরি, যেমন গোয়া এভাবে লড়েছে, যেমন আন্দামান কাছে দিয়েছেন, তাই তো পূর্ণাঙ্গ রাজ্য জেলা, তাহলে জম্মু দিল্লি, তাহলে জম্মু কাশ্মীর পূর্ণাঙ্গ রাজ্য ছিল, পূর্ণাঙ্গ হলে কাল থেকে কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে ইতিহাসের প্রতি আগে তুমি উন্নত দিয়ে বলে মানে মানুষের যে অ্যাসপিরেশন তারা একটা রাজ্য নিয়ে স্যাটিসফাইড ছিল না, তারা আরো বেশি সে আজাদি বলো, সে স্বয়ংশাসন বলো, মুক্তি বলো, বিচ্ছিন্ন বলো, যাই হোক কিছু চাইছিল মানে আলোমন্দ বিচার করে করছি, যে অবস্থা ছিল তার থেকে তারা সন্তুষ্ট নয়। আর আমরা বলছিলাম তোমাদেরকে আমরা আরো বেশি অটোনমি দেব কিন্তু ভারতের সংবিধানের মধ্যে, ভারতের যুক্তরাষ্ট্র কাঠামোর মধ্যে, এবার ওরা বলছিল আমরা এই সংবিধান মানি না, আমরা এই যুক্তরাষ্ট্র কাঠামো মানি না, যারা মিলিটারি যারা পাকিস্তানের মনে মত সবাই না, আমরা যেটা করলাম যুক্তরাষ্ট্র কাঠামোটাকে ভেঙে দিয়ে বাকি যে অংশটা চাইছিল না তাদেরকে ওই ওদের দলের মধ্যে ঢুকিয়ে দিলাম, আমরা যেটা করলাম ওই ব্রিজটাকে সুড়ঙ্গটাকে ভেঙে দিলাম, ওটা কি ছিল আর ছিল তো আমরা সেনা পাঠিয়ে বললাম যে এখনকার শান্তি আছে, তাহলে আগে যারা বলতো কাশ্মীরকে মিথ্যা প্রচার ছিল বিজেপি, আমরা খাবারছি করা কি করবো ভাবে পাচ্ছি করা, কাশ্মীরের অবস্থা আমাদের থেকে ভালো ছিল এই জন্য, কারণ 370 ধারার জন্যই সবচেয়ে প্রথম ধরনের জমি সংস্কার হয়েছে, রাজাদের রাজবাড়াদের দেবদার দেবদারদের জমি নিয়ে সেখানে ভূমি মত নিয়েছে, তারপরে কেরালা পশ্চিমবঙ্গ করতে হবে, এজন্য কাশ্মীরের ঝান্ডা লাল ছিল, এই জন্য সেই লাল ঝান্ডার মাঝখানে লাঙ্গলের কলা ছিল, জানা উচিত সেটা আর এসএস পছন্দ করে না, কারণ সে রাজার পক্ষে ছিল এবং প্রজাপন্থ পার্টি নামে সে রাজাকার রাজাকারের দলে ছিল, ভূমি আন্দোলনের বিরুদ্ধে ছিল, আর এই জন্যই বামপন্থীরা আমরা প্রথম থেকে এখন পর্যন্ত ঘুরে আসছি, মানুষের হাতে যদি অধিক ক্ষমতা দিতে হয় কেন্দ্রিক কেন্দ্রিক তাকে যদি পশ্চিমবঙ্গে এরকম অমিত শাহ একটা প্রস্তাব দিয়ে বলে নোটখালান্ড আলাদা, কোচবিহার আলাদা, নগরমহল আলাদা, উত্তরবঙ্গ আলাদা, আমি বাংলাদেশের মেনে নেবো তো, তাহলে আমি বলবো না যে ডিউ প্রসেস অফ ল কনস্টিটিউশনালি ব্যবধান আছে সেটা দেখতে হবে, একটা রাজ্যের নাম মমতা ব্যানার্জিকে বারবার গিয়ে বলতে হচ্ছে এখানে প্রস্তাব পাশ করার পরেও যে রাজ্যের নাম পরিবর্তন হলে কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্য কেন্দ্র এবং রাজ্য সরকার আলোচনা করতে হবে, অ্যাসেম্বলি প্রস্তাব পাশ করতে হবে, তাহলে রাজ্যকে থেকে দুটো করবো আলোচনা করতে হবে না, কোন ধরনের গণতন্ত্রের কথা বলা হচ্ছে, ওটা বিশ্বে আমাদের মর্যাদা বাড়ে যখন আমরা গণতান্ত্রিক সেকুলার এবং শান্তিপ্রিয় একটা রিপাবলিক যুক্তরাষ্ট্র কারণ সেখানে যুক্তরাষ্ট্রকে নিয়ে একপ্রান্তি করে মিলিটারি বুকের তলায় শান্তি তৈরি করে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে দিয়ে খবরের কাগজ সাংবাদিক সংস্থাকে লোপাট করে দিয়ে লকডাউন করে দিয়ে আমরা কোনো মর্যাদা দিতে আমরা বলছিলাম কাশ্মীর আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, পাকিস্তান এবং বিচ্ছিন্নতাবাদী অঞ্চলের একটা আন্তর্জাতিক ব্যাপার, আজকে আমাদের মন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী আমাদের জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা উপদেষ্টা তার এখন গোটা বিশ্বের নেতাদেরকে গিয়ে বোঝাচ্ছেন কাশ্মীরের সমস্যা বিভিন্ন আলোচনা হচ্ছে, তাই যেটা পাকিস্তান চাইছিল সেটাই তো হলো আমাদের আভ্যন্তরীণ বিষয়টা আমরা এখন মাঠের মধ্যে নিয়ে গেলাম, কেউ কেউ বলছে না এটা হচ্ছে অন্তত চেষ্টা করলে আগে তো 70 বছর নানা রকমের চেষ্টা আমি প্রশ্ন করেছি তোমাদের নানা রকমের ব্যবস্থা হয়েছিল একই রকম চলছিল অন্তত সেটাকে আউট অফ বক্স থেকে নিয়ে যেতে পারে বাক্সের বাইরে এসে ভাবা হলো নতুন করে, তাহলে প্রধানমন্ত্রী কি করলেন কাশ্মীরের সমস্যায় চৌকো বাক্স ছিল তার থেকে বেরিয়ে আউট অফ বক্স ভাবলেন, এই
এবার বাসুদের চৌ করছে ব্যাগ এটাকে আবার গোল করতে চাইছে চাকরি নিয়ে সামনে হচ্ছে না, যার ফলে আমরা এখন বৃত্তাকারে ঘোরার চেষ্টা করছি যে বৃত্তটা সম্পূর্ণ করতে পারছি, সমস্যার সমাধান হয়ে সমস্যাটা ছেড়ে দিচ্ছি। শ্রীমবাবু আবারও রাজ্য প্রসঙ্গে আসবো, সিঙ্গুরের শিল্প হলে রাজ্যের তথা দেশের অর্থনৈতিক প্রগতি যে পরিকাঠামো সেই পরিকাঠামোটা বদলে যেতে এটা বুদ্ধদেব বাবু তিনিও বলেছেন, যতক্ষণ তিনি ক্ষমতায় ছিলেন তিনি যতক্ষণ বলেছেন ক্ষমতায় থাকার পরেও বলেছেন। আপনার কি মনে হয় সত্যিই কি মানে শিল্প হলে দেশের অর্থনৈতিক প্রগতি পরিবর্তন হতো? কারণ এক একটা সমাজ তো তাহলে আগে যেমন কিছুদাস কথা ছিল তাহলে সেই কিছুদাসকে খাটিয়ে তার যে শ্রমের ফল সেটা দিয়ে বড় বড় মহল নির্মাণ হচ্ছে, তারপর কৃষি তাতে পরিশ্রম করবে কেউ বাগান ধরে দিয়েছে যে আমি যে চাষ করবে তার জমি তার ফসল অধিকার, তারপরে যখন শিল্প বিক্রয় করলো তাহলে মানুষ যেটা পরিশ্রম করত সে পরিশ্রমটা কিছুটা লাঘব হবে সে বুদ্ধি খাটিয়ে কলের মারফত মেশিনের মারফত সে কাজটা করবে, আর সেই কৃষিতেও সেই যন্ত্রপাতি ব্যবহার করবে তৈরি করতে হবে, কৃষিকে যদি আমি বিজ্ঞান নির্ভর পরবর্তী পর্যায়ে নিয়ে যাই তাহলে আমাকে সেখানে যন্ত্রের প্রয়োগ করতে হবে, হার্ভেস্টার ব্যবহার হচ্ছে না আজকাল, ওই প্রসেসর ব্যবহার হচ্ছে না আজকাল, পাওয়ার টিলার ব্যবহার হচ্ছে না, ট্রাক্টর ব্যবহার হচ্ছে না, শুরু করতে কাজ, তাহলে সেই কৃষির যে ফসল সেটাকে যদি আমাকে গুদামজাত করতে হয় যদি কখনো ৬ টাকায় বিক্রি হচ্ছে একটা সবজি কখনো ৬০ টাকা হয়ে যাচ্ছে তাহলে তার প্রসেসিং তার স্টোরেজ তার যে শিল্প দরকার পরিস্থিতি করলে বিদ্যুৎ দরকার তাহলে তাকে সঠিক করতে হবে, প্যাকেজিং করতে হবে, স্টোরেজ করতে হবে যাতে নষ্ট না হয়, কৃষিতে যে আমরা তৈরি করি শাক সবজি ফল মূল ফুল তার ৪০% নষ্ট হয়ে যায় কারণ বিজ্ঞান এবং টেকনোলজি তাতে আমরা ব্যবহার করতে হবে। আধুনিক ভারত করার সময় আমরা যেটা করলাম ভুল, কিন্তু গ্রাম সমাজে কথা বললেন গান্ধীজি, গান্ধীজি দেশের বছর এখন নানা অনুষ্ঠান হয়ে গেছে কিন্তু আমরা গ্রাম তারা শিল্প কল কারখানা ব্যবসা বাণিজ্যে তাদের মাথা মগজ লাগলো, শিল্প বাণিজ্য অত বেশি বাড়লো না, যার ফলে সেই সমস্ত ফসলগুলো বিদেশে গিয়ে তারা অন্যান্য দেশের সেবা করছে, তারা সেই মগজটাকে ব্যবহার করছে ব্রেন ড্রেন যেটাকে বলছি, তাহলে এক আমাদের এই মগজগুলোকে যাতে আমরা এখানে ব্যবহার করতে পারি তাহলে আমাকে তাদের জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে হবে, প্রযুক্তি কল কারখানা ব্যবসা বাণিজ্য, দুই কৃষিতে যাতে আরো বেশি উন্নত করতে পারি, সেজন্য যেরকম আইআইটি আইএন করলাম সেজন্য কৃষি বিজ্ঞান কৃষি প্রযুক্তি তাও আমাদের ট্রেনিং দেওয়া হচ্ছিল যে ম্যান পাওয়ার ইউটিলাইজেশন, তাহলে ব্যবসা শিল্প হলো না আমরা ইঞ্জিনিয়ার বানালাম ইঞ্জিনিয়ার বেকার হয়ে যাচ্ছে, তার চেয়ে আমি ভালো কৃষি যদি বিজ্ঞানী বানাতাম তাহলে কৃষিতে কাজে লাগতে পারতো, তাহলে এই ব্যালেন্সটা করতাম। ৩৪ বছর মানফ্রন চমক দিয়ে সবকা সাথ সবকা বিকাশ হার আপনি কাম হাতের পানি ওরকম কথা না বলে নাটক না করে আমরা ধাপে ধাপে আমাদের কৃষিকে আমরা স্বাবলম্বী করার চেষ্টা করছিলাম, একেবারে খাদ্য আন্দোলন থেকে আমরা শুরু করেছিলাম কারণ খাদ্যে আমাদের সংকট ছিল, মাইরো খেতে হতো আমাদের আগে প্রজন্মের লোকের পাউরির দোকানে লাইন লাগাতে হতো এটা জানা দরকার, পাউরি পাওয়া যেত না, রেশন দোকানে চালের জন্য গুলি খেতে হয়েছিল আমাদের দেশের মানুষকে, তখন খাদ্য আন্দোলন যখন করছিল বামপন্থীরা তার পাশাপাশি আমরা বললাম আমাদের খাদ্য উৎপাদনের স্বনির্ভরতা, এক ফসলি জমিকে ক্ষুদ্র মাঝারি সেচ দিয়ে দু ফসলি তিন ফসলি করা হলো, পঞ্চায়েতের অবস্থা করা হলো, মিনি কিট দিয়ে শুরু হয়েছিল, অপারেশন বর্গ আলো করা হলো এবং তারপরে আমরা কৃষি উৎপাদনে আমরা এগোলাম, গোটা দেশের কৃষি অগ্রগতি ২%, তখন আমাদের এখানে সবসময় ৪-১০%, তবেই কৃষির সাফল্য, কৃষির সাফল্যকে সম্মত করে কৃষিকে পরের পর্যায়ে নিয়ে যেতে হবে, কিন্তু সেই চাষির ঘরের ছেলেমেয়েরা সেই গ্রামীণ জনতা জমি তো পারছে না, সেই কৃষির মধ্যে সবাই একজন তোমার প্রশ্ন এবার আসি, তাহলে শিল্পটা এই জন্য দরকার, তাহলে চাষার ব্যাটা চাষ হবে কৃষি লোক চাষ করবে, সে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি দিয়ে আর মডার্ন চাষ করবে, তার পরিশ্রমটা কাহিনী সংখ্যা কম হবে কিন্তু উৎপাদনটা বেশি হবে, কিন্তু কৃষি তো আর একতলা দোতলা তিনতলা চারতলা করা যাবে না, কিন্তু শিল্পকে একতলা দোতলা চারতলা করা যাবে, তাহলে যেখানে জমি কম আমাদের
সেখানে 2 কোটি লোককে বাড়িতে এনআরসি আর বাকি জমি জমি পেয়ে যাবে, জম্মু 370 ভেঙে দিলাম তুমি জম্মু কাশ্মীরে গিয়ে জমি পেয়ে যাবে, এসব সস্তা মুখরোচক এসব প্রেমিক রাজনীতি নাটক না করে আমরা এটা বললাম, তাহলে আমাদেরকে প্ল্যান সিটি তৈরি করতে হবে, তবে রাজারা কিনতে হবে, তাহলে আমাদেরকে রাস্তাগুলোকে আরো প্রশস্ত করতে হবে, যানবাহন আরো বাড়বে, হাইট বাড়তে সেটাকে আটকে দেওয়া নয়, আরো এই জন্য অগ্নিবিষ্ট উঠু। আর তৃতীয়ত হচ্ছে আমরা শিল্প কথাটা দেখব, সিঙ্গুর সিঙ্গুর নয় সেটা অন্য কথা, কিন্তু আমাদের রাজ্যের সবচেয়ে বড় গুণ হচ্ছে আমাদের প্রসিশন ইঞ্জিনিয়ারিং, আমাদের হচ্ছে এই জাতীয় বিশ্ববিদ্যালয় ঋষিপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, আমাদের এই যে হাওড়ায় যে ইন্ডাস্ট্রি, আমাকে এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি গান্ধী যখন তিনি মিসাইল টেকনিশিয়ান টেকনোলজিস্ট তখন তিনি আমাকে বলেছেন যে এই যে আমরা মহাকাশের জন্য যে রকেট তৈরি করছি বিশ্বের অন্য কোনো দেশ আমাদের সাহায্য করছে না, আমরা ওখানে বসে ইসরোতে ডিজাইন করছি, কিন্তু সেই ডিজাইন আমি নিয়ে এসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে আলোচনা করছি এবং তারা তোমাদের হাওড়ার মিস্ত্রিদেরকে দিয়ে তার পার্টসগুলো, কারণ ওটা তো লার্জ স্কেল নয়, একটা সাইজের একটা ডিজাইনে একটা জিনিস তৈরি করতে হবে, বললো তোমাদের এই টেকনোলজি আছে এবং এই জ্ঞান ভান্ডার আছে এবং তার সঙ্গে এই পারদর্শিতা আছে, যেখানে ওই স্কিল ওয়ার্কাররা তারা ওই আমার পার্টস তৈরি করে দিচ্ছে, অটোমোবাইল ইন্ডাস্ট্রি মানে এরকম অসংখ্য পার্টস তৈরি হয় বিভিন্ন বিভিন্ন জায়গায়, সেটাকে অ্যাসেম্বল করে গাড়ি তৈরি করা, যে মারুতি নিয়ে এত নাম দেখছো, যে মারুতিও জাপান থেকে লকডাউন অবস্থায় এই সমস্ত পার্টসগুলো আসে আর সেটাকে অ্যাসেম্বল করা হয়, কিছু কিছু পার্টস আমরা তৈরি করি, তাহলে একটা এই প্রিসিশন ইঞ্জিনিয়ারিং তৈরি করা হয়, অসংখ্য ভেন্ডার্স তৈরি হবে, ওটা ইস্টার ইন্ডিয়া কোনো অটোমোবাইলস গাড়ির কারখানা নেই, তখন বুম ছিল অটোমোবাইল গাড়ি, এখন এখন তো গাড়ির মোটর ইন্ডাস্ট্রি ডাউন যাচ্ছে, আর তৃতীয়ত 2 চাকা থেকে লোকে 4 চাকায় যাবে, ভারতে এই জন্য পপুলার হয়েছিল সস্তা গাড়ি প্রথম তৈরি করেছিল, তাহলে 2 চাকার বদলে যারা এখন করতে যাচ্ছে তারা একটা 4 চাকার গাড়ি পাবে, তারপরে তারা 4 চাকা থাকতো না, প্রথমে মারুতি ইন্টারনেট কে জানা যে মারুতি ইন্টারনেট আছে, তো তার থেকে পরের মডেলে চলে গেছে, এন্ট্রি লেভেলে থাকে কিন্ডার গার্ডেন প্রাইমারি তারপরে হাই স্কুল হায়ার সেকেন্ডারি, বিশ্ববাংলার নাম করে বড় হলো, আমি রোম থেকে কারখানা নিয়ে আসছি, লন্ডন থেকে কারখানা নিয়ে আসছি, তো আসলে আমাকে এন্ট্রি লেভেলের ইন্ডাস্ট্রি দরকার ছিল, প্রিসিশন ইঞ্জিনিয়ারিংটা কাজে লাগানোর দরকার ছিল, যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো হচ্ছিল সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো হচ্ছিল তার যে ছেলেমেয়েরা রোজগার দেখার এখানে কাজ করবার দরকার ছিল, তার জন্য বুদ্ধ হয়েছে কাজের সন্ধান দিতে হবে, সেগুলো না সর্বতি ইস্পাত ইস্পাত কারখানা রঘুনাথপুর ইস্পাত কারখানা কাটোয়াতে বিদ্যুৎ কেন্দ্র এরকম অসংখ্য প্রত্যেকটা জেলার শিল্প তাদের তৈরি করা শিল্প আজকে সেরকম ভুলে যাবে, রেল সব কারখানা করবো বলে ব্যক্তিগত স্থাপন করা হয়েছে, তার মধ্যে একটা হয় নতুন কোন বড় বিনিয়োগ 2011 পরে আমাদের রাজ্যে আসেনি, নতুন কোন কল কারখানা হয়নি, তামাশা হচ্ছে তার অভ্যাস, সেখানে আমার বাংলাভাষী ছেলেমেয়েরা বাংলা থেকে তারা আজকে অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করছে, তথাগত রায় বলছেন বাঙালি আমার ভীষণ পাচ্ছে, মেয়েরা এখন সেবাদাসী কাজ করছে অন্যায় সেটাও, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি বিশ্ব বাংলা করে নিচ্ছি, আর দিলীপ ঘোষে যে এনআরসি বলছে আসলে এখানকার এই পশ্চিমবঙ্গের মানুষের জন্য না, বাংলাভাষী যে মানুষ নয়ডাতে গুরগাঁওতে পুনাতে হায়দ্রাবাদে কেরল থেকে কাশ্মীরে যারা কাজ করছে তাদেরকে সেকেন্ড গ্রেড সিটিজেন করার জন্য বাংলা ভাষায় কথা বললে তাকে আগে জিজ্ঞেস করবে তুমি এই বাংলার ন বাংলার, তুমি আসল ভারতীয় না নকল ভারতীয়, যারা প্রাণ দিল স্বাধীনতা আন্দোলনের জন্য তার বংশধরকে জিজ্ঞেস করা হচ্ছে সে ভারতীয় কিনা, যারা আমার দেশটাকে লুট করছে তারা জানান, তাহলে শিল্পায়নটা এই জন্য দরকার ছিল যাতে আমার সন্তান থাকে দিতে পারে। সেনবাবু আপনাকে শেষ প্রশ্ন করবো, সংসদীয় গণতন্ত্রে বামেদের উপস্থিতি সেটা সরকার পক্ষ খুব ভালো করে বুঝতে পারে, আগামী দিনে বামেদের জন্য কি কোনো নতুন দেখা যেতে পারে, ধরুন কানাইয়া কুমার বা ঐশিক বা সতরুদ্দার মতো কোনো নতুন মুখ, তুমি মীনাক্ষী মুখার্জিকে দেখছো না, নবান্ন যখন আন্দোলন ছাত্রীপুরা করলো বামপক্ষে ছাত্রীপুরা রাজনীতি ছিল না, আসলে কি হয় প্রচুর চটক যাচ্ছে মেইন লাইন মিডিয়া, তোমরা অল্টারনেটিভ মিডিয়া তোমরা বিকল্প মুখ তোমরা ধন্যবাদ দেবে মিডিয়া, চটক দিয়ে নয় পেস্ট্রি দিয়ে নয়,
আমাদের রাজ্যে নতুন বুক বলতে গিয়ে বিজেপি ত্রিপুরা করেছে পেজ থ্রি লোকজনকে পেজ ওয়ানে নিয়ে আসছে, সিরিয়াল থেকে তুলে নিয়ে আসুক বন্ধুরা, তারা তারা খারাপ না, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃত্ব রয়ে। তাহলে রাজনৈতিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে ছাত্র আন্দোলন থেকে নতুন বুক বেরিয়ে আসবে, সেখানে বড় হলো গত 8 বছর 9 বছর ধরে ছাত্র সংগঠন থাকবে না, ছাত্র সংগঠন করে তারা অ্যাডমিট কার্ড পাবে না, তাহলে পাড়া গুন্ডাবাদ দেশে আসবে, বোমাবাড়ি আসবে। তার সত্ত্বেও সৃজন মোর্চার এসএফআই লিডার যান না, এরকম একটা না করছি না, আমি তো সহযোগিতা করছি না। যতদিন না আমি অজিত পাইয়াকে হারিয়ে লোকসভা মেম্বার হয়েছি, ততদিন বাংলার মিডিয়া সিপিএমের একটা মুখ্যমন্ত্রী সিনেমা যেটা মানে, তাহলে তাকে একটা পদে আসতে হবে, তারপরে সে গ্রহণযোগ্য না, এই ধারণাই হচ্ছে ভুল। আন্দোলন সংগ্রামের মধ্যে অসংখ্য মুখ আছে। যে কোনো মিছিল যখন হয়, এই কদিন আগে যাদবপুরে যখন মিছিল হলো, তখন আমাকে একজন এই তারা বলে নতুন মেন লাইনের একজন সাংবাদিক আমাকে দুটো ছবি পাঠিয়ে বললো যে এবিপির নাম করে বিজেপির যে মিছিল হয়েছে তাতে সমস্ত চেহারা আর যাদবপুরে হোক কর্মরত মিছিল হয়েছে, সেখানে দাঁড়িয়ে তার মুখের ছবি কোনটা ভাষা দিচ্ছে, তাও সেই কাগজগুলো অপরাধটার মধ্যে লিখবে যে বিজেপির যে নতুন তুমি এদল থেকে ও দলে ভাঙিয়ে আর এস থেকে কাউকে পোস্ট করে দিয়ে যে কৈলাস বিজয়বর্গী ইন্দোরে চলল না, তাকে পশ্চিমবঙ্গে সব তুমি নতুন মুখ রাখিত আর বাংলায় তাকে উদ্ভাবন নিত্য করে রাখবে, তার ঘরের ছেলে তার পাশের ছেলে তার প্রতিবেশী তাকে বলাবে না তুমি আন্দোলন করবে না সংগ্রাম করবে না, ভাড়া লোককে দিয়ে হবে স্বাধীনতা আন্দোলন থেকে স্বাধীনতা পূর্ববর্তী স্বাধীনতা পরবর্তী বাংলায় কখনো এরকম দুরবস্থা হয়নি, গোটা দেশকে বাংলা নেতৃত্ব দিয়েছে। আজকে নকল ডক্টরেট ভেজাল ডিগ্রি কাঠমানি দেওয়া নেতা কাঠমানি নেওয়া নেতা তাদের দৌলতে এমন একটা আবহাওয়া তৈরি করা হয়েছে যেখানে যে সত্যের পক্ষে দাঁড়াবে, নিষ্ঠা নিয়ে কাজ করবে, ন্যায়ের কথা বলবে, হক কথা সোচ্চার করবে, তাকে মিথ্যা মামলা করে হামলা করে তাকে পেছনে ফেলে দেওয়া হয়েছে, এটা বুঝে নাও এইভাবে ইতিহাসের গতি নির্ধারণ হয়। অনেক অনেক ধন্যবাদ সেলিমবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিমের সঙ্গে, উনি যেটা বলছেন একেবারে স্পষ্ট যে এনআরসি নিয়ে যে রাজ্য জুড়ে এই যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এটা আতঙ্ক করার কোনো দরকার নেই, এবং তিনি যেটা বলছেন যে আগামী দিনে সুষ্ঠু এবং স্বচ্ছ জীবনযাপনের জন্য বামেদের উপর মানুষ ভরসা করতে পারে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য পিপল টিভি.কম, এছাড়াও আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।